ছাড়ো না প্লিজ। আজকে নাগপঞ্চমী, আমাকে পুজো করতে হবে, প্লিজ ছেড়ে দাও না। যখনই তোমাকে কাছে পেতে চাই তুমি পুজো পুজো করে পালিয়ে যাও, সেই জন্যই তোমাকে কোনোদিন কাছে পাই না। আরে আমার কোনো কথাই তো আজকাল তুমি শুনতে চাও না গঙ্গা। শোনো, আজকে নাগপঞ্চমীর পুজো আছে, এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, নন্দিনীকে শেষ করার জন্য, এটা খুব দরকার, প্লিজ ছাড়ো না আমায়। আজকে আমি আর তোমাকে ছাড়বো না। আরে অরুণ ছেড়ে দাও। আরে ছাড়ো, ছাড়তে বলছি তো আমি, প্লিজ ছেড়ে দাও। আরে পুজো করতে হবে আমাকে। আরে ছাড়ো, তোমাকে কিছুতেই ছাড়বো না। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। গঙ্গা, ওদিকে সবাই অপেক্ষা করছে, প্লিজ ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে হবে। তোমাকে ছাড়লেই তো তুমি ওদের সাথে পুজো করতে চলে যাবে। আজকে কোনো পুজোতেই তোমাকে যেতে দেব না। আরে গঙ্গা, অরুণ তোমার মন বদলানোর চেষ্টা করলে আমার দিয়ে থাকা পাতা ওর মুখের কাছে নিয়ে যাবে, ওই পাতার গন্ধে ও তক্ষণি জ্ঞান হারাবে, আর যতক্ষণে ওর জ্ঞান ফিরবে আমাদের পুজো শেষ হয়ে যাবে। আরে ছাড়ো। তোমাকে ভালো করে বললে তুমি শুনবেই না, দেখাচ্ছি তাও। আরে প্লিজ ছাড়ো না আমাকে, পুজো আছে। আজ আমাকে ছেড়ে কোথাও যেতে দেব না, বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই গঙ্গা। আরে প্লিজ। তোমাকে কষ্ট দিলাম, আমাকে ক্ষমা করে দাও। আমি নন্দিনীকে তাড়াতাড়ি শেষ করে তোমার গঙ্গা হয়ে তোমার কাছে ঠিক ফিরে আসব। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नागदेवी नागदेवी नमो। গঙ্গা, এখন তুমি মন দিয়ে পঞ্চাক্ষরি মন্ত্র জপ করো। আমার মনে এখন শুধু নন্দিনীকে শেষ করার চিন্তা রয়েছে, আমি এই মন্ত্র এখন ঠিক করে উচ্চারণ করতে পারবো না। তুমি যা ভাবছো সেটা করতে গেলে ওই পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ করতেই হবে। আমাকে তুমি জোর করো না গঙ্গা। ওই নন্দিনীকে বিনাশ করবার জন্য এই পূজোর আয়োজন করেছি, আর তাই সম্পূর্ণ মন দিয়ে পুজো করলেই সেই পুজোর ফল পাওয়া যাবে। আর তাই মাধবীর কথাটা মন দিয়ে শোন। বলো গঙ্গা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
ओम नमः शिवाय। নাগানন্দ আর মাধবী দুজনে ওদের পরের কাজ শুরু করে দিয়েছে। ওরা তাহলে এখন কি করছে? বরুণ দেবতার পুজো শুরু করে দিয়েছে। এইবার আমরা ওকে আর কিছুতেই জিততে দেব না। আপনি এই কথাটা ঠিকই বলেছেন। ওরা যা যা চেষ্টা করছে সেটা প্রত্যেকবার আমরা যদি বাধা দিতে পারি তাহলে এই নন্দিনীর সমস্ত কাজে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এটা না করলে বিনা কারণে ওদের সাথে লড়াই করতে গিয়ে নন্দিনী নিজের সময় আর ক্ষমতা নষ্ট করবে। আরেকটা কথা, ওরা ওখানে বরুণ দেবের পুজো কেন করছে? কেন করছে জানি না, কিন্তু গঙ্গা ওদের সাথেই আছে। ওরা কেন যে পুজো করছে সেটা সময় যেতে যেতেই বোঝা যাবে। ওটা আমার ভৈরবী দেখবেন। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। নাগানন্দ আর মাধবী কেন বরুণ দেবের পুজো করছে সেটা আমি এবার বুঝতে পেরে গেছি। এটাও কেন করছে? নন্দিনীকে মেরে ফেলার জন্য। মন্দিরের কলসি দিয়ে ওরা যে অস্ত্র বানানোর চেষ্টা করেছিল তাতে ওরা বিফল হয়ে মন্ত্রশক্তি কাজে লাগিয়ে ওরা অস্ত্র বানিয়েছে। আর ওই অস্ত্রকে শক্তিশালী করতে পুজো করছে ওরা। ॐ नमः शिवाय।
ओम नमः शिवाय। বাইরে ভীষণ জোরে ঝড় উঠেছে বলে মনে হচ্ছে। ওরা এখন কি করার চেষ্টা করছে দেখি, চলুন চলুন। আকাশের মেঘগুলো ভয়ঙ্কর ভাবে ভেসে বেড়াচ্ছে। ওরা এর মধ্যে বরুণ দেবের পুজো করছে আপনি বললেন, এটার সাথে কোনো সম্পর্ক আছে কি? সম্পর্ক আছে। হ্যাঁ, ওরা শুধুমাত্র বরুণ দেবের পুজো করছে না, সাথে বরুণ দেবের বিদ্যুৎ শক্তিকে অর্জন করার জন্য এই পুজো করছে ওরা। ওম নমঃ শিবায়। ओम नमः शिवाय। Oh!